সন্দ্বীপের পশ্চিম অংশে জেগে ওঠার নতুন চরে ভূমি উন্নয়ন নিয়ে মত সভা করেছে সন্দ্বীপ নদী সিকস্তি হরিশপুরবাসী শুক্রবার বাদজুমা পুরাতন সন্দীপ শহরের তালুকদার মার্কেটে এই সভাটি অনুষ্ঠিত হয় বিস্তারিত দেখুন আমাদের সন্দীপ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে সন্দীপের পশ্চিম অংশে জেগে ওঠার নতুন চরে ভূমি উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা করেছে সন্দীপ নদী সিকস্তি হরিশপুরবাসী শুক্রবার বাদজুমা পুরাতন সন্দীপ শহরের তালুকদার মার্কেটে এই সভা অনুষ্ঠিত হয় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কমান্ডারের সভাপতিত্বে ও সন্দীপ নদী শিকস্তি হারিশপুরের আহ্বায়ক মোক্তাদের মাওয়া সেলিমের সার্বিক ব্যবস্থাপনায় সভাটি সঞ্চালনা করেন পৌর কমিশনার আলাউদ্দিন বাবলু এতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা হেলাল চৌধুরী নজরুল ইসলাম আলাউদ্দিন বেদন রিপন তালুকদার দুলাল তালুকদার আক্তারুজ্জামান শাহীন মোহাম্মদ আনোয়ার হোসেন জসীম তালুকদার সহ অনেকে এ সময় বক্তারা বলেন সন্দীপে দীর্ঘ নদী ভাঙ্গনে আমাদের বাবা মার বসতবাড়ি হারিয়েছে এখন যেহেতু নদীতে চর উঠেছে আমরা আমাদের ভূমিতে পুনরায় বসবাস করতে চাই সরকার যেন আমার এই ভূমিকে সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে আমাদেরকে বসবাস করার সুযোগ করে দেন শেষে মোক্তাদের মাওলা সেলিমকে আহ্বায়ক ও কমিশনার আলাউদ্দিন বাবলুকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয় সন্দীপ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট এন টিভি